নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা রান্না বান্না নিয়ে আসিনি, আজ আমরা একটি ফুড চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তো ফুড চ্যালেঞ্জটা হলো এই যে দেখুন, ইপি এখানে এখানে ইপি নেওয়া হয়েছে চার প্যাকেট। তো টুকুনের আমি চ্যালেঞ্জটা করব। তো এখন রান্না করছে টুকুন। তো রান্নাটা হয়ে গেলে তারপর আমরা চ্যালেঞ্জটা শুরু করব। তা প্লিজ বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার বাবানাও আছে সাথে, বাবানার জন্য এক প্যাকেট রান্না হবে। তো চলুন আগে রান্নাটা করে নিই। দুটো পাত্রে বসানো হচ্ছে, এদিকে দু প্যাকেট, ওদিকে দু প্যাকেট। তো একটা নির্দিষ্ট টাইম থাকবে, টাইমের মধ্যে খাওয়াটা শেষ করতে হবে। তা প্রথমে আগে রান্নাটা হয়ে যাক। রান্নাটা টুকুনি করছে। তো বাবানের জন্য এক প্যাকেট রান্না হবে। ভিডিওটা কিন্তু দারুণ মজাদার হতে চলেছে, তো সাথে থাকুন। আর শেষে থাকবে মজাদার একটা শাস্তি। তো শাস্তিটা সিক্রেট থাক, পরে আপনাদেরকে বলবো। তো চলুন আগে রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাক, তারপর আমরা চ্যালেঞ্জটা নিয়ে ফিরে আসছি। তো এটা তো হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করতে দেবো, যেহেতু গরম এখন খুব। এই যে আমারটা হচ্ছে। তো দুটো প্লেটে তো সার্ভ করা হয়ে গেছে, এখানে বাবানের জন্য এক প্যাকেট, আমাদের দুজনের জন্য দুই দুই চার প্যাকেট। তো চলুন এবার আমরা ছাদে যাব, ছাদে গিয়ে চ্যালেঞ্জটা করব। তো সব কিছু তো আমরা রেডি করে চলে এসেছি, ছাদের উপর বসে পড়েছি। তো আমার বাবান তো খাওয়া শুরু করে দিয়েছে, আমাদেরগুলো রেডি একদম। তো চলুন তাহলে খাওয়াটা স্টার্ট করা যাক। এখানে তো টাইমার সেট করা আছে, ফোনে টাইমার অফ হয়ে গেছে। তো টাইমারটা সেট করা আছে, ওটা আপনাদেরকে আমি দেখাবো। এই যে 3 মিনিটের টাইমার, এখানটা অন করে দেব। স্টার্ট। তো টাইমার অন হয়ে গেছে, এবার খাওয়া শুরু। মজার শাস্তি আছে কিন্তু, যে হেরে যাবে তার শাস্তি আছে দারুণ। বাবানও খাচ্ছে পুরো দেবে আমাদের সাথে পাল্লা দিয়ে, আর টুকুনের মুখে তো কোনো কথা নেই। টুকুনের খাওয়ার আওয়াজটা কতটা হচ্ছে সেটা আমি একটু শোনাবো। আমি পারলাম না, হেরে গেলাম। তোমার বাবান তো সেকেন্ড, দু মিনিটে শেষ করেছি। তোমার বাবান তো সেকেন্ড হয়ে গেছে, আমি তো লাস্ট, অনেকটাই রয়ে গেছে আমার প্লেটে, আমি খেতে পারিনি। পারো আমার সাথে। তো এবার তো আছে মজাদার শাস্তি। শাস্তিটা হলো এই যে আছে এখানে কাঁচা আমড়া, তো এটা লবণ ছাড়াই খেতে হবে। তো চলুন তাহলে এবার ট্রাই হবে। কি বাচ্চা কোথাও কেমন খাবো,
নাকি ভাই তুই নিবি নাকি একটু আমি ভাইটা খেয়ে ফেলছি কারণ মা এতটা খেতে পারবে না যেহেতু আমি হেরেই গেছি সেহেতু জোর করে খাওয়ার দরকার নেই আমার তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা শাস্তি নিয়ে ফিরে আসছি তো আমার বাবানের তো হয়ে গেছে বাবান সেকেন্ড হয়েছে আমি লাস্ট হয়েছি তো এখানে আমাদের শুরু হয়ে গেছে শাস্তির পর্ব এখানে মাকে এই পুরো এই দুঃখ আমরা রয়েছে এটা উইদাউট কোনো এখানে এক্সপ্রেশন মুখে আনা ছাড়া তোমার এটা খেতে হবে ওকে সো লেটস স্টার্ট মানে টক খেলে যে একটা মুখের ভাব আসে সেই ভাবটা দেখানো যাবে না নরমালি খেতে হবে হ্যাঁ জানি না কতদূর পারবো আমি এটা খেতে পুরোটাই খেতে হবে শাস্তি শাস্তি মতো নিতে হবে তো আজকের যে ইটিং চ্যালেঞ্জটা টুকুনের ইচ্ছাতেই হয়েছে তো অনেকদিন থেকেই বলে যে মা একটু ইটিং চ্যালেঞ্জ করো আমি ঠিক আছে চল আজকে ছোট করে একটা হয়ে যায় তো তার জন্য এটা করা তো প্লিজ বন্ধুরা পাশে থাকবেন আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই পাশে থাকবেন তো চলুন তাহলে শুরু করে দিই ধরো আচ্ছা তো পাশটি মোটা টাইপের এটা তাহলে আরো দুটো খেতে হবে আবার এক্সপ্রেশন আনলে হ্যাঁ আরো দুটো কি খেতে হবে আমার তো সব দাঁত চোখে গেল একদম এখনো একটা বাকি আছে বুড়ো বুড়ি খাবা তোমরা কোনো খেয়ে দাও তো দেখবো আমি এখন খেয়ে দেবো এই পর্যন্ত পুরো মুখের মধ্যে সব দাঁত আমার ঠুকে যাচ্ছে এইটা এখনো বাকি আছে আর তো খেতে পারছি না আর আমি তোকে দিচ্ছি এখন এখন এটা কি আর পারবো না আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে এই পর্যন্ত টাটা অনেক মজা হবে